বিসমিল্লাহি রহমানি রহিম। বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। প্রফেশনাল ক্রিয়েটিভে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ আলামিন। বন্ধুরা, বরাবরের মতো আমি আবারও চলে আসলাম আপনাদের নতুন কিছু শেখানোর জন্য। আজকে যে বিষয়টি আপনাদের শেখাবো, এখানে দেখতে পাচ্ছেন আমি একটি ইমেজ এডিট করেছি। এই ইমেজ থেকে এই একটি ইমেজ, এই একটি ইমেজ এডিট করেছি। তো গাইস, প্রতি 4 বছর পর পর ওয়ার্ল্ড কাপ হয়, আমরা সবাই জানি। তো এখান থেকে আমরা যে কোনো একটি টিমকে হৃদয়ের স্পন্দন থেকে সাপোর্ট করে থাকি। তো গাইস, এখানে সেটি হতে পারে ব্রাজিল, সেটি হতে পারে আর্জেন্টিনা। আপনার টি শার্টকে কীভাবে একটি পতাকা দিয়ে আর্ট করবেন এবং ওইখানে পিন করবেন সেটি আজকে দেখাবো। দিস ইজ এ ভেরি ইজি অ্যান্ড ভেরি সিম্পল। সো গাইস, লেটস স্টার্ট ইট। বন্ধুরা, আমি প্রথমে আমার ফটোশপটি ওপেন করলাম, অ্যাডোব ফটোশপ CS3। আপনি যে কোনো ভার্সন ইউজ করতে পারেন। এখান থেকে যে ইমেজটা এডিট করবেন, আমি সেই ইমেজটা ওপেন দিচ্ছি। প্রথমে যে কাজটি করতে হবে, এখান থেকে আপনারা যে টি শার্টটি কাজ করবেন, ওই টি শার্টটি আপনারা প্রথমে প্যান্টুল দ্বারা পাত করে নেবেন। এখান থেকে নেবেন প্যান্টুল, প্যান্টুল সিলেক্ট রেখে এখানে ক্রিয়েট নিউ পাত, এখান থেকে একটি পাতের লেয়ার নেবেন। তারপর আপনারা এটিকে সুন্দরভাবে পাত করে নেবেন। বন্ধুরা, এমনভাবে পাত করবেন যাতে আপনার ব্যাকগ্রাউন্ড অথবা বেশি ইমেজ কেটে না যায়, তাহলে দেখতে খারাপ লাগবে। অনেক সুন্দরভাবে পাত করবেন ব্যাকগ্রাউন্ড এবং টি শার্টের মাঝামাঝি। বন্ধুরা, আমার পাত করা শেষ। এখন যে কাজটি করতে হবে, প্রথমে এই ব্যাকগ্রাউন্ডটা আর একটি ব্যাকগ্রাউন্ড লেয়ারটা একটু কপি করবেন। তারপর যে পতাকাটি আমি প্রথমে এই ব্রাজিলের পতাকা দিচ্ছি, এটা আপনি ফটোশপ ওপেন করবেন। ওপেন করার পর কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করবেন, কন্ট্রোল সি দিয়ে কপি করবেন, এটা ক্লোজ করে দেবেন কন্ট্রোল W দিয়ে। তারপর এই ইমেজের উপরে পেস্ট করবেন। তারপর আপনার যতটুকু লাগে এটিকে কন্ট্রোল অল্টার শিফট চেপে ছোট করে নেবেন। তারপর এভাবে একটু ঘুরিয়ে নেবেন। এখন দেখতে পাচ্ছেন গাইস, এই পাতটা সিলেকশন করে তারপর ব্রাশ টুল দিয়ে এই কালারটা সিলেক্ট করবেন। অল্টার ক্লিক করে সিলেক্ট করার পর ব্রাশ টুল দিয়ে এই কালারটা এর সাথে অ্যাডজাস্ট করে দিবেন। তারপর কন্ট্রোল শিফট আই চেপে এটাকে ডিলিট দিয়ে দিবেন। এখন শুধু আমার যতটুকু টি শার্ট আছে অতটুকুর মধ্যে এটা হয়ে গেছে। তারপর যে কাজটি করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন নর্মাল আছে, এই নর্মাল থেকে আপনারা করে দিবেন মাল্টিপ্লাই। ওয়াও! সো গাইস, দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে এটি হয়ে গেছে। আরেকটা কাজ করতে পারেন, এখন যদি আপনারা বলেন এটাকে একটু কালার করে নেবেন, লাইট কমাইবারে কন্ট্রোল বি দিবেন, কালার ব্যালেন্স, এখান থেকে লাইট কমাইবারে নিতে পারবেন আপনার যতটুকু প্রয়োজন হয়। আমি আপনাদের দেখানোর জন্য করলাম, আপনারা অনেক ভালোভাবে করবেন। এটা করলেন, এটা আপনারা বন্ধুরা আরেকটা কাজ করতে পারেন, সেটি হচ্ছে যদি আপনাদের টি শার্টটা ভালোভাবে না দেখা যায়, না বোঝা যায়, তারপর এই পাতটা সিলেকশন করে এখান থেকে ইমেজ অ্যাডজাস্টমেন্ট, এখানে দেখতে পাচ্ছেন কার্ভ, একটু লাইট বাড়িয়ে নেবেন। দেখতে পাচ্ছেন যতটুকু লাইট বাড়াবেন ওভাবে বোঝা যাবে। তো এটা আমার দরকার নাই, আপনার যদি দরকার মনে হয় তাহলে এটা করবেন। তো গাইস, দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে প্রিন্ট হয়ে গেল। এটা আমি ডিলিট করে দিচ্ছি, আবার আমি আর্জেন্টিনার পতাকা দিয়ে আমি আবার দেখাচ্ছি। আপনারা আর্জেন্টিনার পতাকাটা ফটোশপে ওপেন করবেন, ওপেন করার পর সেম আগের মতোই কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে কপি করে কন্ট্রোল W দিয়ে ক্লোজ করে দিবেন। তারপর কন্ট্রোল P দিয়ে পেস্ট করবেন, তারপর কন্ট্রোল E দিয়ে ঘুরিয়ে নেবেন। তারপর আপনার যতটুকু লাগে
অতটুকু দিয়ে নেবেন। তারপর এন্টার দিবেন। এখন আপনার যতটুকু গেঞ্জি আছে অতটুকু সিলেকশন করবেন। এই পাত্রা সিলেকশন করে আগের মতো কন্ট্রোল শিফট আই দিয়ে ডিলিট দিয়ে দিবেন। এটা হওয়ার পর তারপর এখান থেকে মাল্টিপ্লাই করে দিবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে হয়ে গেল। বন্ধুরা আরেকটি কথা বলতে চাই, আমি একজন প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার, তো আমি অনেক ভালো ভালো ভিডিও আপলোড করব, আপনারা আমাদের সাথে থাকবেন। প্রথমে আমি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করার পর পাশে আসা বেল আইকনটি ক্লিক করে ওকে করতে বলবেন না। সো বন্ধুরা, আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্টস করে জানাবেন আপনার কোন ধরনের ভিডিও দেখতে চান। আর আপনারা যদি না বুঝেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করবেন, আমার ফেসবুকে আপনারা যোগ দিতে পারেন। সো গাইস, আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে পরবর্তী কোনো টিউটোরিয়াল নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।